বন্ধুরা, আমি শরীফুর রহমান সজল। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি এই মুহূর্তে আছি রাজশাহী পদ্মার চরে। তো এই ভিডিওটা আপনার তৈরি করছি, একটু কষ্ট হইলো, শহর থেকে একটু বাইরে ঘুরতে আসছি। তো যারা এই পরিবেশটার সাথে অভ্যস্ত না, তারা দেখলে হয়তো মজা পাবেন। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। একটা মানে কি বলে, এটা কক্সবাজারের মরুভূমি বলেন, যাই বলেন, এরকম একটা বিশাল বীজ। সেই দূর থেকে আরম্ভ করে অনেক দূর এই বীজটা গেছে। এখানে দেখেন এই সাইডটা, এই সাইডটা দেখেন অনেক দূর। তো টোটাল বীজটা দেখাই দেবো না, যতটুকু দেখাইছি আমি ব্লগের মাধ্যমে। আশা করি ভালো লাগবে সবাই। তো চলুন শুভ ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এই যে নগর নদীর পাশেই শহর, তাই নগর স্টেশনে ছিল। আর একদিন তো ঘুরে আইসা, আমরাও এক জায়গায় নম্বর করি। এই যে মুক্ত মঞ্চ, এটা ওদিকে যাবেন কোথায়? ওদিকে যেতে পারেন, যাই দেখি কি অবস্থা। মঞ্চ এটা না না কি জানো, মেলা ঠেলা দিতে পারে আর কি হবে। এইটা শিবন্ত নগর ক্যান্টিন। আপনি দিনের রাতের সাথে মিলে যাবেন? আমি রাত্রে আসছি, তো রাত্রে এসে এইরকম একটা মানে ফেলে পারে এখানে। না না, লাইটিং দিয়ে একেবারে মাথা পর্যন্ত ভাই, এই রাস্তা অনেক দূর। পদ্মপা শহর দেখছেন? কি ভালো হবে। আমি সূর্য যায় যায় অবস্থা।
এইটা সুন্দর করে যদি ই করে তা থাকবে না আবার যা ইচ্ছা তাই হয়ে যাবে বালিগুলো একটা লেভেল করে দিলে মানুষ তো ডাকতেছে কেউ যায় না তো দেখিনি না ওই এক গ্রুপ গেছে খালি বুধবারে ফিরব এখন পদ্মার চরে মানে দুই বন্ধু গল্প করতেছে পদ্মার পারে বিকালবেলা আইসা দেখেন এটার মজা আলাদা এই যে একজন আসছে তার হয়তো নিজের আত্মীয় কাউকে নিয়ে ঘুরতে ফোনসে দেখালাম না ব্যাকসাইডে দেখালাম এই যে এখানে চার বন্ধু মিলিয়ে ঘুরতে আসছে এখানে বন্ধুরা মিলে আড্ডা দিতেছে এখানে দেখা যাইতেছে ওই যে বসে রয়েছে পদ্মার পারে এখানে উনি একা কথা বলতেছে কার সাথে নিরিবিলি অনেক লোক এটা কুয়াকাটার চেয়ে কম না লোকজনের সংখ্যা দেখে কুয়াকাটার চেয়ে বেশি আছে ছোট ছোট পানির ডোবা আপনি কোন জাল ঠাল না এমনি আর দিয়া কার মাছ হয়েছে ভাইয়া এগুলো কি পানিতে ভরে তো অনেক আগে ভরছে এখন মাছের কোথা দিয়ে দিলে ছোট ছোট মাছ গুড়ে মাছ তরকারি খেতে পারবে জবাব দিয়ে দিয়ে জানছাস ওইটাকে জবাব দিয়ে পানিতে নামতে বিগত পারছি দাঁড়া ভালো লাগতেছে দেখেন না এই না পানিটা পড়ছে পানির ভিতরে দেখেন
এটা উত্তরবঙ্গের রাজধানী বলা যায় রাজশাহী। হ্যাঁ রংপুর শহর তো না, যেমন হেডফোন তো নেই না দাদা, নয়েজ আসবে না, না না আপনার নয়েজ আসবে না শুনলে। শান্তির গান ঘুমাইতেছে, না করবেন নামেবেন, সিট আছে সাড়ে আবার কি মজা পাইতেছে।
ভালো কামছে ভাই, আমার অবস্থা তো ক্রাশ নিয়ে গেছে। বাসা ঢুকবে না? বাসা ঢুকে ফেলেছি। বুক থাকে আমার সবসময়, যাই না চা দিয়ে পরে রাজশাহীতে পদ্মার চরে আমি ঘুরলাম ভাইয়ের সাথে। এক ভাই আছে আমার সাথে, সাবেক কলিগ, উনি এখন এক প্রতিষ্ঠানে আছে, তো ওনার সাথে দেখা হইলো। ঘুরলাম দুজনে মিলে পদ্মার পাড়ে, কিছু খাওয়া দাওয়া করলাম, পদ্মার পরিবেশটা দেখাইলাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন। তো আশা করি আমার চ্যানেলে এবার রাজশাহী ট্যুরে অনেকগুলো ভিডিও যাবে, সেগুলো সবাই দেখবেন। এর আগের ভিডিও আছে রাজশাহী কলেজের, এর আগে ইউনিভার্সিটির, এর আগে সফর দিনের বেলা রাজশাহী, অনেকগুলো ভিডিও করছি সামনে, আর কী দেখা বুঝতেছি না, তো সবাই দেখেন।